পশ্চিমবঙ্গ সরকার বাংলা শস্য বীমা খারিফ 2023 প্রকল্প চালু করেছেন কৃষকদের সুবিধার্থে। এই প্রকল্পের আয়ত্তাধীন থাকলে কৃষকেরা আর্থিক ক্ষতিপূরণের হাত থেকে অনেকটাই রক্ষা পাবে। ইতিমধ্যেই জেলায় জেলায় এই প্রকল্প সম্পর্কিত সচেতনতা বার্তা প্রদান করা হয়েছে। পুরুলিয়া জেলাতেও এই বীমা সম্পর্কিত বার্তা প্রদান করা হয়েছে। বুধবার পুরুলিয়ার পুঞ্চা ব্লকের কিষাণ মান্ডিতে দুটি বেসরকারি সংস্থা ও পুরুলিয়া জেলা কৃষি দফতরের যৌথ উদ্যোগে কৃষকদের জন্য একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রায় 700 জন কৃষকদের বাংলা শস্য বীমা খারিফ 2023 সম্পর্কিত তথ্য প্রদান করা হয়। মূলত চাষিরা এই বীমার আয়তাধীন আসলে কি কি উপকার পাবে সে বিষয়ে তাদের সার্বিক ধারণা প্রদান করা হয়। এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, পুরুলিয়া জেলাতে ভুট্টা ও ধান এই দুটি ফসলের উপর বাংলা শস্য বীমা খারিফ যোজনা লাগু করা হয়েছে। সমস্ত কৃষকেরা এই বীমার জন্য আবেদন করতে পারেন। আগামী 31 আগস্ট পর্যন্ত এই আবেদন করা যেতে পারে। সরকারকে অসংখ্য ধন্যবাদ যে উনি চাষি ওনারা চাষিদের জন্য এই নিখরচে পুরো প্রকল্পটা লঞ্চ করেছেন, যেটার নাম বাংলা শস্য বীমা যোজনা। এই পুরুলিয়া জেলায় দুটো ফসল এই যোজনার মাধ্যমে ইন্স্যুরেন্স হতে পারে, একটা হচ্ছে ভুট্টা আর একটা হচ্ছে ধান। 31 আগস্ট হচ্ছে লাস্ট ডেট, একদম সকলে ফিল আপ করতে পারবেন। তার জন্য কয়েকটি ডকুমেন্ট জরুরি, তাদেরকে প্রথমে প্রপোজাল ফর্ম ফিল আপ করতে হবে, সাথে তাদের ব্যাংকের পাসবুক, আধার কার্ডের ভোটার আইডির কপি আর জমির পর্চা, যদি ভাগচাষি হয় সেক্ষেত্রে অ্যানেক্সা 7 এর কপি দিতে হবে। বেশ কিছু সরকারি নিয়ম অনুসারে এই বাংলা শস্য বীমা খারিফ 2023 এর জন্য আবেদন করতে পারবেন কৃষকেরা। কৃষকদের আর্থিক ক্ষতিপূরণের হাত থেকে রক্ষা করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।